নকলা উপজেলার দুই নং নকলা ইউনিয়ন ও তিন নং উরফা ইউনিয়নে তিন হাজার দুই শত পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্যশস্য বিতরণ করা হয়েছে বুধবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শস্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন অন্যদের মাঝে উপস্থিত ছিলেন নূরে আলম তালুকদার ভুট্ট আবু বকর সিদ্দিক ফারুক সচিব মোহাম্মদ জসিম উদ্দিন ছাত্রলীগ নেতা শেখ ফরিদ ইউপি সদস্য আব্দুল জলিল নকলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল আলম সহ প্রমুখ এ সময় তিন হাজার শত পরিবারকে বিনামূল্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্বল্প আয়ের মানুষদের মাঝে দশ কেজি হারে খাদ্যশস্য বিতরণ করা হয়েছে রিপোর্ট করেছেন শেরপুর প্রতিনিধি ইউসুফ আলী মন্ডল এনএনটিভি